আমাদের সমাজে যুবক যুবতীদের একটা বড় অংশ আজ তথাকথিত ভাবালুতা এবং অবৈধ সম্পর্ক বা প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। মুসলিমদের সন্তানরা যখন এই হারাম কাজে লিপ্ত হচ্ছেন, শয়তান তাদের কাছে নানা মুখরোচক স্লোগান তুলে ধরছে এবং শয়তান তার শয়তানি বিভিন্ন যুক্তি তুলে ধরছে। তেমনি একটি যুক্তি অনেক আমাদের যুবক যুবতীদের কাছে শয়তান তুলে ধরেছে, আর সেটা হলো যে অনেক যুবক যুবতীরা আজকাল মনে করেন যে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয়, তথাকথিত প্রেম ভালোবাসা করা হয়, এটার পরে যদি তারা একে অন্যকে বিয়ে করে নেয় তাহলে প্রেম ভালোবাসার কারণে তারা যে গুনাহে লিপ্ত হয়েছেন সেটি হালাল হয়ে যাবে। মূলত এটি শয়তানি একটি ধোঁকা এবং প্রতারণা। একজন মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি নির্দেশকে মানা এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা, এটা তার জন্য আবশ্যক এবং ফরজ। বিবাহের আগে নারী পুরুষের সম্পর্ক সেটা যে পর্যায়ে গড়াক না কেন, এটাকে ইসলাম শরিয়া সম্পূর্ণরূপে হারাম করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুল জিনা, তোমরা জিনার কাছেও যেও না। অতএব বিবাহের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে হারাম কোনো রিলেশনশিপে জড়িত হয়, কোনো রিলেশনশিপ তৈরি করে, কোনো সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়, এমনকি শুধু যদি কথাবার্তা এবং ছোঁয়া ধরা একান্তে সময় কাটানো এগুলো হয়, সেগুলোও হারাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াখলু আন রাজুলুন, কোনো পুরুষ একাকী কোনো নারীর সঙ্গে নির্জনে সময় কাটাবে না, এটা জায়েজ নেই যদি তারা গায়ে মাহরাম হন। এবং নির্জনে যখন তারা একাকী কথা বলবে সেক্ষেত্রে তাদের মধ্যে বাজে কথার আদান প্রদান হবে, ভালো কথা বললেও সেখানে চিন্তার ক্ষেত্রে মনের জেনাটা তাদের মধ্যে অবশ্যই হবে এবং আরও নানাবিধ গুনাহের দিক তাদের রয়েছে। তো এইসব বিষয়গুলো যেহেতু আছে, অতএব বিবাহের আগে এ ধরনের সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং গুনাহের কাজ। এগুলো জেনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জেনাল আইন আন নাজর, চোখ দিয়ে দেখা এটা হলো চোখের জেনা। অজেনাল ইয়াদি আল বাতশু, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা। এবং প্রত্যেকটি অঙ্গের জেনা আছে, যে কারণে বিয়ের আগে যারা সমস্ত জেনায় লিপ্ত হন তথাকথিত প্রেম ভালোবাসা বা ভাবালুতার নামে, তারা যদি পরবর্তীতে একে অন্যকে বিয়ে করেও নেন তাহলেও তাদের আগের গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে না, বরং আগের গুনাহ থেকে অপরাধ থেকে আল্লাহ বলে আমার কাছে তওবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নিতে হবে, তারপরে সেটি মাফ হওয়ার আশা করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যত ধোঁকা আছে, প্রতারণা আছে, শয়তানের যুক্তি আছে, সেগুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমার প্রিয় যুবক যুবতী ভাই বোনদেরকে বলতে চাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা নিষিদ্ধ একটি সম্পর্ক, হারাম একটি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন হারামে আরাম রাখেননি। যারা এই সম্পর্কে পরবর্তীতে পরিণতিতে বিবাহ পর্যন্ত যান, বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি হয় না। যদি হয়ও, অনন্ত অসীমকালের জাহান্নাম তো অপেক্ষা করছে জেনার অপরাধের জন্য, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলার ভিতরেই মঙ্গল এবং কল্যাণ নিহিত আছে। আমরা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে, অশান্তির হাত থেকে বেঁচে থাকতে হলে, সুখী দাম্পত্য জীবন পেতে চাইলে আমাদেরকে হালালের পথে হাঁটতে হবে। আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপদাদাগণ তাদের দাম্পত্য জীবনে আজকালকের যুবকদের চাইতে অনেক বেশি সুখী ছিলেন। তারা কিন্তু তথাকথিত ভাবালুতায় ডুবে যেতেন না, তারা হালাল সম্পর্ক স্থাপন করতেন। তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন আমাদের চাইতে অনেক ভালো গেছে, অনেক বেশি সুখী ছিলেন তারা। আজ আমরা সুখে থাকার ভান করি কিন্তু সে সুখ আমাদের মাঝে নাই। বিবাহ বিচ্ছেদের হার প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এসবগুলোর মৌলিক যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি কারণ এটাও যে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে ফেলছি, আর আল্লাহকে অসন্তুষ্ট করে সেখানে কোনো শান্তি আমরা আশা করতে পারি না। এই জন্য আসুন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে আমরা না করি, আল্লাহর ভয়ে ইমান এবং তাকওয়ার উপরে অটল অবিচল থাকার স্বার্থে এ ধরনের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখি। ইনশাআল্লাহ দুনিয়ার জীবন সুখময় হবে, আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। যে যুবক তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটায়, আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে যারা ছায়া পাবেন তাদের মধ্য থেকে তিনি অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ তারা আমাদের যুবক ভাই বোনদেরকে সেরকম ইমান এবং তাকওয়ার পাওয়ার দান করুন, যেন তারা এ ধরনের গুনাহের হাতছানি থেকে সরে আসতে পারেন, এগুলোকে ডিনাই করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।